খানাপাড়া তিনি তরফিয়া নিরাপত্তা ব্যবস্থা। জলপথ স্থলপথ রেলপথতো আরক্ষীর তীক্ষ্ণ দৃষ্টি। কুটাঘাতকারীর পরিকল্পনা রুধিবলৈ সাজু অসম আরক্ষী। সীমান্তবর্তী অঞ্চলতো চলিছে তীব্র অভিযান। আলফা স্বাধীনকে ধরে কেবাটাও বিদ্রোহী সংগঠনের ভাবুকি এটা প্রত্যাহ্বান হিসাবে ঠিয় দিছে অসম আরক্ষীর বাবে। এনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কুটাঘাতর পরিকল্পনা রুধিবলৈ উঠি পড়ি লাগিছে অসম আরক্ষী। শুক্রবারে নিশালয় নিমাওমাও হয়ে থাকা অসম আরক্ষীক শনিবারে হঠাৎ দেখা গেল হস্তম। মাজত মাত্র তিনটা দিন। শনিবারে পুয়ারে পড়া এনেদরে নদী আরক্ষীক দেখা গেল সম্পূর্ণ হস্তম। প্রতিটি ফেরি ঘাটত এনেদরে নদী আরক্ষীয়ে চলাইছে কটকটিয়া তালাশি অভিযান। কেবল তালাশিয়েই নহয়, মহাবাহুর বুকুত নদী আরক্ষীর তহলদারি দলে রাখিছে তীক্ষ্ণ দৃষ্টি। শুয়ালকুচির পৰা কুৰুৱালৈ প্রতিটি ঘাটত নদী আরক্ষীর অভিযান। আলফাকে ধরে কেবাটাও নিষিদ্ধ ঘোষিত সংগঠনে স্বাধীনতা দিবস বর্জন করার ভাবুকি প্রদান করার পিছতে সমগ্র রাজ্য কটকটিয়া করে তোলা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিশেষভাবে রাজধানী শহর গুয়াহাটি মহানগরীর চৌদিকে গড়ি তোলা হয়েছে কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থা। ব্রহ্মপুত্রর মাজতো নদী আরক্ষীয়ে গড়ি তুলিছে এনেদরে কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থা। রেলপথতো আর পি এফ জি আর পিয়ে চলাইছে তীব্র অভিযান। গুয়াহাটি রেলওয়ে স্টেশন নারেঙ্গী রেলওয়ে স্টেশনত দেখা গৈছে এনে তালাশি অভিযান। প্রতিখন রেলর ডবাত নিরাপত্তারক্ষীয়ে চলাইছে তালাশি। খানাপাড়া খেলপথারতো আরক্ষীর তিনি তরফিয়া নিরাপত্তা ব্যবস্থা। স্বাধীনতা দিবস রাজ্যিকভাবে উদযাপন হব খানাপাড়া খেলপথারত। খেলপথারর ভিতরে বাহিরে আর স্থানীয় লোকর আবাসত থাকিব আরক্ষী সি আর পি সেনাবাহিনীর বৃহৎ দল। তিনটা স্তরত আমি সিকিউরিটিটো দিম বলে ভাবিছো আগরবার নিচিনাকেই। যে এবার প্রথম আমি চাম ফিল্ডর সিকিউরিটি যেটা আছে, এই ইন্টেরিয়র এরিয়াটো যত মানুষ প্যারেড এইবিল চলব সেইটার সিকিউরিটি একটা লৈছো। তারপর ঠিক ফিল্ডর বাহিরর সিকিউরিটি একটা আমি দ্বিতীয় স্তরত রাখিছো। তারপর তিন নম্বর সিকিউরিটিটো আমি রাখিছো যাতে ওচর পাজর অঞ্চলবিলাকত, ওচর যেগুলা পাহাড় আছে বা যেটা হাইওয়ে আছে আর ওচর পাজর যেগুলা অন্যান্য এরিয়া পড়ে, এই আটাইখিনিতে আমি তৃতীয় স্তরের সিকিউরিটি হিসেবে রাখিছো। খেলপথারত থাকিব পাঁচখন গেট, থাকিব ৩৬টা সিসিটিভি ক্যামেরা। সিসি ক্যামেরা ইতিমধ্যে লগোৱা হয়েছে, যোৱা বছর ৩৬ লগোৱা হয়েছিল ৩৬টা, এইবারও সমান সংখ্যকে লগোৱা হব আর প্রয়োজন বোধ করলে আমি দুই এটা বড়াই দিই। ইয়াত আপনার টোটেল পাঁচখন গেট থাকে ভাগ জনসাধারণের কারণে। আপনাদের জানে যে যে এপিএসসির ফলপরা একটা গেট থাকিব আর আপনার হাইওয়ের ফলপরা একটা গেট থাকিব। আর আমি যত ঠিয় হয়ে আছো তার মানে বাঁওফালে এপিএসসির অফিসের কাষেদি সেইটা থাকিব আপনার সাংবাদিক সকলের কারণে, আর পিছফালে দুটা গেট থাকিব ভিআইপির কারণে। সীমান্তবর্তী অঞ্চলতো আরক্ষীর তীক্ষ্ণ দৃষ্টি। শেহতীয়াকৈ পশ্চিমবঙ্গ আরক্ষীর জালত পড়া নিউ জে এম বির নেতা কাছরর স্বীকারোক্তির পিছত শঙ্কিত অসম আরক্ষী। নিউ জে এম বির নেতাটোয়ে অসমত বাহর পতার তথ্য স্বীকার করার পিছতে অরুণাচল মণিপুর মেঘালয় সীমান্তত আরক্ষীয়ে তীব্রতর করেছে অভিযান। তেনেকুৱা ধরনের কিছু ইনপুট আহিছে আমালে, আমি সেই ইনপুট সম্পর্কত গোটেই এসপিবিলাকক ইতিমধ্যে সতর্ক করে দিছো। লগতে আমার পুরনা রেকর্ড পাতি যত যে আসলে বা অন্যান্য স্টেটর এইবিলাক যেবিলাক খা খবর আহিছে গম পোৱা মতে অসম বাংলাদেশ সীমান্ততো যেবিলাক আমি ঘটনা শুনিছো বা অন্যান্য সীমান্তত, তো সেই কথাবিলাকও আমি যাতে সুস্থিরভাবে আমি লৈছো যাতে কোনো ধরনের আততাই সোমাব নোৱাৰে আর কোনো ধরনের উগ্রপন্থী সোমাব নোৱাৰে। লগতে আমি ইতিমধ্যেই মই ডিজি মণিপুর, ডিজি অরুণাচল, মেঘালয় এনেকুৱা ধরনের ওচর চুবুরিয়া ডিজিবিলাকৰ লগত কথা পাতিছো আর আমি যৌথভাবেও উগ্রপন্থীর বিরুদ্ধে ইতিমধ্যে অভিযান আর জোরদার করে তুলিছো। ভিডিও জার্নালিস্ট কঙ্কন আর রিপুলের সঙ্গে বীণা কলিতা, সমরজ্যোতি শর্মা আর বিচিত্র রাজবংশী, রিপোর্ট প্রাগ নিউজ।